প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আরএমপির বিদায়ী পুলিশ কমিশনার। রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনী তৈরির উপকরণ সহ কারখানার মালিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আরএমপির বিদায়ী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। সোমবার নগরীর সিএনবি মোড়ে অবস্থিত আরএমপির সভাকক্ষে এর আয়োজন করা হয়। এ সময় আরএমপির কমিশনারের নানা অর্জন নিয়ে ভূয়সী প্রশংসা করেন গণমাধ্যম কর্মীরা। 2020 সালের সেপ্টেম্বরে আরএমপিতে যোগদান করার পর থেকে নগরবাসীর নিরাপত্তায় নানা রকম পদক্ষেপ গ্রহণ করেন আবু কালাম সিদ্দিক। এর মধ্যে নগর জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সাইবার ক্রাইম ইউনিট, কিশোর গ্যাং ডাটাবেস গঠন, ডিজিটাল ফরেন্সিক ল্যাব চালু উল্লেখযোগ্য। এছাড়াও করোনাকালীন সংকটে অক্সিজেন সিলিন্ডার সার্ভিস, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার সরবরাহ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ নানা ধরনের মানবিক কার্যক্রমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিদায় লগ্নে তার সকল কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকরা। বিদায়ী অনুষ্ঠানে পুলিশের ইতিবাচক সংবাদ জাতির সামনে তুলে ধরায় রাজশাহীতে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান পুলিশের এই কর্মকর্তা। গত 22 ডিসেম্বর এক প্রজ্ঞাপনে তাকে সিআইডিতে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। করে আমি একটা নিজের প্রশাসন তৈরি করার চেষ্টা করছি যারা জনগণকে সার্ভিস দিবে। আমি সেই রকম পুলিশ অফিসার চেয়েছিলাম যারা জনগণকে সার্ভিস দিবে এবং সার্ভিস ওরিয়েন্টেড ডিপার্টমেন্ট হিসেবে জনগণের কাছে আমরা উপস্থাপন করতে চাই। আমার আজকের কর্মচারী আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সেবা করা, মানুষকে সেবা করা। আমি কি পেলাম না পেলাম ডাজেন্ট ম্যাটার। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার ঢাকায় ধানমন্ডিস্থ বাসভবনে মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান, নাচল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজশাহীর পুঠিয়ায় একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী তৈরির উপকরণ সহ কারখানার মালিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার সন্ধ্যা 7:30টার দিকে পুঠিয়ার বালিয়াঘাটি গ্রামে এ অভিযান চালানো হয়। সোমবার সকালে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইখতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিতে লতা হারবাল সহ বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে নকল প্রসাধনী তৈরির প্রমাণ মেলে। এ সময় প্রসাধনী সামগ্রী তৈরির মেশিন, বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক, খালি কাগজের প্যাকেট ও ক্রিম তৈরিতে ব্যবহৃত ক্ষতিকারক উপকরণ জব্দ করা সহ কারখানা মালিককে গ্রেফতার করা হয়। গ্রেফতার কারখানা মালিকের নাম মমিনুল ইসলাম। তিনি দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের নহিরুদ্দিনের ছেলে। এ ঘটনায় পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহীতে স্বনামধন্য ক্যাবল অপারেটর স্কাইলাইনের পক্ষ থেকে কোয়াব রাজশাহী বিভাগের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নগরীর তেরোখাদিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়। মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিনুজ্জামান কণা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরাতুল করিম সাদী, কোয়াবের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,
প্রচার সম্পাদক মাহমুদুর নবী পলাশ, সহপ্রচার সম্পাদক সারোয়ার হোসেন দীপু, সদস্য মাসুম বাঙালি সহ অন্যরা। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং স্কাইলাইনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।